আপনার এরকম অনেকেই আছেন যাদের বিভিন্ন ধরনের ফন্ট ভালো লাগে তো আমারও বিভিন্ন ধরনের ফন্ট ভালো লাগে তো আমার আজকেও মনে আছে যখন আমি প্রথম ফেসবুক আইডি খুলছি তো তখন আমার যেহেতু নামটা আছে শুভচন্দ্র দাস তো আমার নামটা যখন আমি অ্যাশ লেখি তখন কিছুটা একটা স্পেশাল অক্ষর থাকে তো আমি ওইটা দিয়ে নামটা খুলছিলাম তো দেখা যায় যখন আমরা ওই নামটা আমি সার্চ করি তো বিভিন্ন ধরনের মোবাইলে তখন ওই স্পেশাল ক্যারেক্টারটা ছিল না যার ফলে দেখা যেত যে আমি আমার নামে খুঁজে পাইতাম না অন্য কারো আইডি দিয়ে যদি আমার নাম সার্চ করতাম তো ওরকমই যেহেতু এটা অন্য ধরনের একটা ফন্ট কিন্তু এটা দেখতে অনেক কুল লাগতো যার ফলে আমি ওই ফন্ট দিয়েই নামটা লিখছিলাম কিন্তু পরবর্তীতে যেহেতু আমি খুঁজে পাই না সার্চ করেও তাই জন্য আমি সেই নামটা চেঞ্জ করে ফেলি তো এরকমই যদি আপনারা ফেসবুকে নাম চেঞ্জ করতে চান তো আপনারা সেটা করতে পারেন বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে তাছাড়া আপনার ফেসবুকে নাম চেঞ্জ করা লাগবে না আপনাদের আপনারা যদি যে কোনো ভিডিওর কমেন্ট করতে চান বা কোথাও আপনাদের কমেন্ট রাখতে চান তো যদি আপনাদের ফন্টটা একটু অন্যরকম থাকে তবে দেখা যাবে যে ওই যাদের পোস্টে আপনারা কমেন্ট করছেন তাদের চোখে ওই ধরনের ফন্টটা একটু বেশি চোখে পড়বে মানে আপনারা যদি চান যে ফন্টটা চেঞ্জ করে ফেলবেন তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে আপনারা দেখাবো যে আপনারা কীভাবে ফন্টটা চেঞ্জ করতে পারবেন আপনারা যদি দুইটা ফন্ট দেখেন মানে একটা হইতে আসেন নর্মাল ফন্ট যেটা আমরা সচরাচর দেখতেছি আমাদের মোবাইলে বিভিন্ন পোস্টে তো ওই ফন্টে যদি আপনাদের কাছে কেউ মেসেজ পাঠায় আর যদি অন্য ফন্টে মানে একটু অন্যরকম স্টাইলিশ ফন্টে যদি আপনাদের কাছে কেউ মেসেজ পাঠায় বা আপনাদের পোস্টে কমেন্ট করে তবে অবশ্যই আপনারা দেখবেন যে যেটা একটু অন্যরকম মানে ইউনিক আপনাদের চোখে ওইটাই পড়বে প্রথমে তো আপনারা সেটাই প্রথমে রিপ্লাই দিবেন তারপর বাকি আপনারা দেখবেন যে কী কী কমেন্ট করা হয়েছে তো ওইরকমই যদি আপনারা চান যে আপনাদের কমেন্টটা যাতে একটু অন্যরকম থাকে সবার থেকে তো এই ফন্ট অ্যাপের মাধ্যমে আপনারা সেটা করতে পারবেন তাছাড়া আপনারা যদি চান যে আপনারা ইনস্টাগ্রামের আইডি খুলবেন বা আইডি খোলা আছে আপনারা নতুন চেঞ্জ করতে যেতেছেন আপনাদের নামটা তো সেটাও আপনারা করতে পারবেন এই বিভিন্ন ধরনের ফন্ড ব্যবহার করে তবে দেখা যাবে আপনাদের ফন্টের কারণে এই নামটা একটু অন্যরকম দেখাবে তাছাড়া আপনারা চাইলে ফেসবুক অ্যাপেও সেটা ব্যবহার করতে পারেন তাছাড়া হোয়াটসঅ্যাপেও যদি চান যে আপনারা কাউকে স্পেশাল মেসেজ পাঠাবেন মানে বিভিন্ন ফন্টের তো ওইটাও আপনারা করতে পারবেন তাহলে আমি আজকে আপনাদের যেই অ্যাপটা দেখাবো সেটা আমি এখান দিয়ে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমি যাব ওই অ্যাপের ভিতর যেই অ্যাপটা আজকের টপিক তো প্রথমে ওই অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন তো ওইখানে আপনাদের কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে যেগুলো আপনারা করে দিবেন। তো এখান থেকে আপনাদের এরকম হোম পেজটা চলে আসবে প্রথমে তারপর এখান থেকে আপনারা সেট করে নেবেন যে আপনারা কোনটা চাইতেছেন তো আমি এফবি স্টাইলিশ নেম মেকার এখানে ট্যাপ করে দিলাম তো এখানে একটা চলে আসছে এখানে আপনারা দেখতে পাইতেছেন এখানে যদি ইউ টেক্সট মানে আপনারা কোন ফন্টটা চেঞ্জ করতে চাইতেছেন বা কোন লেখাটা আপনারা চেঞ্জ করতে চাইতেছেন তো এখানে আমি সাপোজ আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিতেছি আপনারাও এটা দিয়ে দিবেন যেটা আপনাদের দরকার মানে যেটা আপনারা চেঞ্জ করতে চাইতেছে তো লেখাটা আমি কমপ্লিট করি তারপর আপনাদের দেখাই যে আপনারা কিভাবে এটা করবেন তো আমি প্রায় শেষ তো ইউনিক ইউনিকটেকের আমার লেখা হয়ে গেছে তো এখন যদি আমি কনভার্ট টেক্সটে ট্যাপ করি তবে এখানে আপনারা দেখতে পাইতেছেন প্রথম একটা ফন্ট চলে আসছে যেটা দেখতে একটু অন্যরকম লাগে তাছাড়া দুই নাম্বার আছে তিন নাম্বার আছে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর তো ছয় নাম্বারটা তো কি লেখছে ওটা তো বোঝাই যায় না তো ছয় নাম্বার বাদ পাঁচটা এখানে ফন্ট চলে আসছে আপনারা চাইলে যে কোনো ফন্ট এখান থেকে কপিতে ট্যাপ করে দিবেন তারপর গিয়ে পেস্ট করে দিবেন আপনারা চাইলে ফেসবুকের নাম চেঞ্জ করতে পারেন যেহেতু এটা ফেসবুক নেম চেঞ্জের লেখা তাই ওটা চেঞ্জ করতে পারেন ইনস্টাগ্রামের নাম চেঞ্জ করতে পারেন বা ইউটিউব চ্যানেলের নামও আপনারা চেঞ্জ করতে পারেন যদি আপনারা থাকে আর আপনারা যদি করতে চান তো ওকে তো এরকমই যদি আমি এখন অন্য একটা নাম দিই সাপোজ আমার নামটা এখানে দিই চ্যানেলের নাম এখন কেটে দিই এখন আমি চাইতেছি এই লেখাটা আমি কনভার্ট করব বিভিন্ন ফন্টে তো প্রথমে আমি অবশ্যই টাইপ করব যেটা আমি করছি তো এখন আমি কনভার্ট টেক্সট টাইপ করব। তারপর এখানে আপনারা দেখতে পাইতেছেন বিভিন্ন টাইপের ফন্টের এখানে চলে আসছে নামটা তো এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি ওইটা সিম্পলি কপি করব। তারপর যেখানে আমি এই নামটা অ্যাড করতে চাই ওইখানে গিয়ে আমি পেস্ট করে দেব তবে এটা হয়ে যাবে তো এভাবে আপনারা চাইলে যে কোনো ফন্টে আপনাদের নামটা চেঞ্জ করতে পারেন বা যে কোনো জায়গায় যদি আপনারা মেসেজ করতে চান তো এখানে মেসেজটা লিখবেন তারপর কনভার্ট করবেন তারপর ওই ফন্টটা আপনারা কপি করে পেস্ট করে দিবেন তবেই হয়ে যাবে এখন আসি যে আপনারা তো এসব করবেন ঠিক আছে কিন্তু এই অ্যাপটার নাম কি বা কোন অ্যাপের মাধ্যমে আপনারা এটা করবেন তো তার জন্য আপনারা প্রথমে যাবেন প্লে স্টোরে তারপর এখান থেকে এফ বি স্টাইলিশ নেম মেকার এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন যেটা সাইজটা হইতে আছে পাঁচ দশমিক পাঁচ এমবি বর্তমানে তো এটা ছয় এমবির নিচেই মানে লাইট একটা অ্যাপ আপনারা যখন ব্যবহার করবেন তখন ইনস্টল করে নিলেন বিভিন্ন ধরনের ফন্ট এখানে কপি করে রেখে দিলেন তারপর আপনারা চাইলে সেটা পেস্ট করে দিলেন আপনাদের ইচ্ছা বা যখন আপনারা চাইবেন তখনই আপনারা এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন এটা একটা লাইট ওয়েটের অ্যাপ যদি আপনাদের র্যাম রম কমও থাকে তবে এখানে কোনো সমস্যা নেই আপনারা সবাই এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এরকম নাম চেঞ্জ করতে চান কি না তাছাড়া নাম আপনাদের চেঞ্জ করার দরকার নেই আপনারা যে কোনো মেসেজ এই ফোনটা আপনারা পাঠাতে চান কি না তাও আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে ওইটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবেন আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ